নমস্কার বন্ধুরা, বৃষ্টির রান্নাঘরে আজকে একটা খুব সুন্দর এবং একদমই নতুন একটা রেসিপি নিয়ে, বিশেষ করে এই সময় খাবার মতো খুব সুন্দর একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। কাছে দূরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই সময়ে দেখবেন একটু ঝোল টাইপের খাবার বা একটু কষা খাবারের থেকে হালকা কোনো খাবার খেতে কিন্তু মনটা চায়, আবার সেটা যাতে একঘেয়েমি না হয় সেই দিকেও নজর রাখতে হয়। ছোলার ডাল নিয়ে নিলাম, সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এবার এর একটা আমি পেস্ট তৈরি করব। তার জন্য ছোলার ডালটাকে এরকমভাবে একটা মিক্সিং জারের মধ্যে আমি ঢেলে দিলাম। এবার এর সাথে সামান্য একটুখানি পোস্ত গুঁড়ো করে এর মধ্যে আমি অ্যাড করেছি। পোস্তটা আমি আগে থেকেই গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, তারপরে এখানে ব্যবহার করার ফলে এটা একদম মিহি একদম পেস্টটা তৈরি হবে, ঠিক এই রকম পেস্টটা তৈরি হবে। তাহলে বুঝতেই পারছি যে কতটা পরিমাণে টেস্টি একটা খাবার আজকে আমি তৈরি করব ডাল এবং পোস্ত দিয়ে। খুব সুন্দর লাগে, একটুখানি করে দেখতে পারেন। সামান্য একটুখানি হিং দিয়ে, একটুখানি নুন দিয়ে, একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যাতে ঝাল না হয় সেটা দিয়ে কিন্তু এটার একটা আমি খুব সুন্দর পেস্ট তৈরি করছি। এবারে আমি একটুখানি তেলটাকে এরকমভাবে গরম করে নিলাম। আমি সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে সর্ষের তেলে স্বাদটা অনেকটা বেশি ভালো হয়। এইরকমভাবে বড়ার আকারে ছোট্ট ছোট্ট এর মধ্যে আমি দিয়ে দিলাম এবং এটাকে খুব সুন্দরভাবে একদম ভাজা করব। খুব বেশি ফ্লেমটাকে বাড়াবো না, মিডিয়াম ফ্লেমে, যাতে ভেতর অবধি এটা খুব সুন্দর কুক হয়, সেই জন্য এটাকে এরকমভাবে একটুখানি ভাজা করে নিলাম। একটা সাইড যখন একটুখানি কালার ধরেছে, আমি অপর সাইডটাকেও উল্টে উল্টে দিচ্ছি যাতে দুটো সাইডই খুব সুন্দরভাবে ভাজা ভাজা মতো হয়ে ওঠে। এইরকমভাবে উল্টে পাল্টে এটাকে খুব সুন্দরভাবে কিন্তু আমি একটুখানি ভাজা করে নিলাম। এটা খুব সুন্দর একদম ভেতর অবধি যাতে খুব ভালো করে ভাজা হয়, সেই জন্য আমি বেশ খানিকক্ষণ সময় ধরে এই বড়াটাকে তৈরি করলাম এবং এই বড়াটা এত সুন্দর তৈরি হবে। আর এর মধ্যে পোস্তর একটা খুব সুন্দর স্বাদ আসবে, হিঙের একটা খুব সুন্দর গন্ধ আসবে। যারা ঝাল খেতে ভালোবাসেন, এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা যখন আমি পেস্ট করেছিলাম, আপনারা কিন্তু অনায়াসে এর সঙ্গে পেস্ট করে নিতে পারেন। বড়াগুলো একদম রেডি হয়ে গেছে, খুব বেশি পোড়াবো না, লালচে করে ভাজা হবে। যখন কমপ্লিট হয়ে গেল তুলে নিলাম, এতটা তেল আমার লাগবে না। তেলটা তুলে নিয়ে 2 টেবিল স্পুন মতো এখানে তেল দিলাম, একটুখানি কালো জিরে এর মধ্যে ফোড়ন দিলাম। পুরো রান্নাটা একটা অন্যরকম রান্না, খেতেও লাগবে অসাধারণ। তেলের মধ্যে কিছু টমেটোকে এইরকমভাবে আমি ভাজা করে নিলাম। ভাজা করে নিয়ে দেখুন একদম ভাজা ভাজা মতো হয়ে যাবে যখন, তখন কিছু কুমড়োকে আমি ডুমডুম করে কেটে নিয়ে, মানে একটু বড় সাইজের করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। একটু সবজি খাওয়া এই সময় খুব দরকার, বিশেষ করে যে সিজনে যে সবজিটা খুব বেশি পরিমাণে ওঠে সেই সিজনে কিন্তু সেই সবজিটা অবশ্যই খাবেন, তার মধ্যে পুষ্টিগুণটা অনেক বেশি মাত্রায় পাওয়া যায়। তার মধ্যে কুমড়ো কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো, পেট পরিষ্কার করা থেকে শুরু করে কুমড়ো কিন্তু শরীরে একটা খুব সুন্দর শক্তি নিয়ে আসে। কুমড়োটাকে দেখুন আমি খুব বেশি কিন্তু কড়া ভাজা করছি না। এবার এর মধ্যে আমি বাদাম বাটা আর একটুখানি, মানে চারমগজ যে পাওয়া যায় সেই চারমগজ বাটা ব্যবহার করলাম। দুটো দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করলাম। আপনাদের যদি মনে হয় এখানে জলের বদলে আপনারা দুধটাকে ব্যবহার করতে পারেন। খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব এবং এবার আস্তে আস্তে এটাকে আমি কষাতে শুরু করব। আজকে যে রেসিপিটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি সেই রেসিপিটা যেমন আনকমন তেমনি হালকা খাবার, তার সাথে সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। একটু পোস্তর গুঁড়ো আমি এর মধ্যেও অ্যাড করলাম, এই সময় দেখবেন পোস্ত খেতে খুব ভালো লাগে। তো এই রকম রেসিপি অবশ্যই বাড়িতে বানান, এই রকম রেসিপি যত খাবেন ততই মুখে একটা রুচি নিয়ে আসবে, শরীরটাকে করে রাখবে হালকা। তার সাথে সাথে গরমের সময় যখন কী খাবো কী খাবো আমরা ভাবি, তখন কিন্তু এইভাবে খাবারগুলো তৈরি করতে পারেন। কিছু
কিশমিশ আমি এর মধ্যে ব্যবহার করলাম, সামান্য একটুখানি টমেটো সস আমি এর মধ্যে দিয়ে দিলাম, সামান্য একটুখানি আদা বাটা আমি এর মধ্যে দিয়ে দেব। পুরো খাবারটা অন্যভাবে তৈরি, এখানে কোনো রকম হলুদ ব্যবহার হবে না, কোনো রকম এখানে আপনারা গুঁড়ো লঙ্কা দেওয়ার দরকার পড়বে না, শুধুমাত্র এই সামান্য একটুখানি মশলার দ্বারাই কিন্তু এটা খুব সুন্দরভাবে তৈরি হবে। কষিয়ে কষিয়ে এটাকে একদম ছোট করে নেব, দেখুন একদম কষানো এবং শুকিয়ে আসছে, এইভাবেই কিন্তু কষিয়ে নিতে হবে। একটা পর্যায়ে আসবে এটা কিন্তু একদম খুব সুন্দর কষে যাবে, ছোট্ট হয়ে আসবে, এইরকম পর্যায়ে যখন চলে আসবে তখন কিন্তু আমি এর মধ্যে জল ব্যবহার করছি, আপনারা এই ক্ষেত্রে দুধও ব্যবহার করতে পারেন। তো সিম্পল রান্না যেহেতু, খুব বেশি কিন্তু আমি এটার মধ্যে এমন কোনো মশলা অ্যাড করিনি বা এমন কোনো কিছু অ্যাড করব না যেটা এটাকে অনেকটা পরিমাণে ভারী করে দেয়, একদম হালকা যাতে থাকে। তো এরকমভাবে জল দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম, করে নেওয়ার পরে এবার আমি ঢেকে দেব যাতে কুমড়োটা একটুখানি সেদ্ধ হয়। হয়ে যাওয়ার পরে ঢাকনাটা আমি খুলে নিলাম, আপনারা এই সময়ে বড়াটাও অ্যাড করতে পারেন, কুমড়োর সাথেই কিন্তু বড়াটা আপনারা সেদ্ধ করে নিতে পারেন। পরিমাণ মতো দিয়ে দিলাম নুন, এইবারে যেটা করব সেটা হচ্ছে এটাকে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করব, যেহেতু বড়ার রেসিপি, জলের কোয়ান্টিটিটা কিন্তু আপনারা বাড়িয়ে দিতে পারেন। এইবারে আমি এর মধ্যে বড়াগুলোকে অ্যাড করব, এরকমভাবে ছেড়ে দেব। যদি মনে করেন একটু ঝোলঝোল খাবেন তাহলে সেই ক্ষেত্রে জলটাকে বাড়িয়ে দেবেন। এরকমভাবে বড়াগুলোকে দিয়ে একবার নাড়াচাড়া করে নিয়ে এগুলোকে ঢেকে রাখব ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত একদম বড়াটা সেদ্ধ না হয়ে যায়। তার সাথে সাথে বড়াটার ভেতরে খুব সুন্দর যাতে ঝোলটা ঢোকে সেই জন্য এটাকে একদম কম আঁচে রেখে দেব। রান্না আমার একদম কমপ্লিট হয়ে গেছে। আপনারা যদি এখানে মনে করেন কিছু কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন, কিন্তু আমি একদম এটাকে গরমের জন্য তৈরি করেছি, তাই খুব বেশি ঝাল আমি এখানে ব্যবহার করলাম না, বলা যেতে পারে কোনো ঝালই আমি এখানে দিইনি। এটা আমার তৈরি হয়ে গেল, এবার আমি এখানে পরিবেশন করব। বুঝতেই পারছেন একদম অন্যরকমের ঝোলটা তৈরি হচ্ছে, অন্যরকমের একটা গন্ধ দেবে, একটা হালকা স্বাদ নিয়ে আসবে, তার সাথে সাথে শরীরটা যাতে খুব বেশি গরমে কাহিল না হয়ে যায় এমন সব রান্না করবেন যাতে শরীরটাকে অনেকটা পরিমাণে ঠান্ডা রাখে। তো এই ধরনের রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, যারা মিষ্টি খেতে ভালোবাসেন তারা একটু চিনি এক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এইভাবে রান্না করুন, এইভাবে খান, অবশ্যই শরীরটা ভালো থাকবে। এই বলে আজকের মতো বিদায় নেব, আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টির রান্নাঘরে। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই বলে আসলাম, সবাই এই গরমে খুব ভালো থাকুন, শরীরটাকে সুস্থ রাখুন।